গরম তো পড়ে গেছে, এখন আমাদের প্লান্টেড ট্যাঙ্ক হবিজদের কাছে ট্যাঙ্কের টেম্পারেচারটা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর টেম্পারেচার যখন বাড়ছে ট্যাঙ্কের, তখন টেম্পারেচার কমানোর জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজ ডিসকাস হয়ে যাক। একটা প্লান্টেড ট্যাঙ্কের আইডিয়াল টেম্পারেচার হওয়া উচিত 23 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। এবার তুমি আপার লিমিটটা 28 ডিগ্রি সেলসিয়াস অবধি নিয়ে যেতে পারো, তাতেও কিন্তু গাছের কোনো প্রবলেম হবে না। এবার ম্যাক্সিমাম এই আপার লিমিটটা 30 অবধি পুশ করা যায়, কিন্তু তার বেশি যদি তোমার একই রকমের টেম্পারেচার চলে যায় তখন কিন্তু গাছে হিট বার্ন হবে। হিট বার্ন মানে ধরো তোমার অ্যাকুরিয়ামে মস আছে, মস ব্রাউন হয়ে যাবে। তোমার অ্যাকুরিয়ামে ফার্ন আছে, জাবা ফার্ন বা বলবাইটাস, স্পেশালি বলবাইটাস, বলবাইটাস কিন্তু জাবা ফার্নের থেকে একটু বেশি সেন্সিটিভ হয়, বলবাইটাসের পাতাও কিন্তু ব্রাউন হয়ে যাবে। আমরা যদি খুব গরমের মধ্যে রাস্তায় বেরোই তাহলে আমাদের যেমন সানবার্ন হতে পারে, তেমন গাছের কিন্তু হিট বার্ন হতে পারে হাই টেম্পারেচারের জন্য। এখানে দেখতে পাচ্ছ আমার বলবাইটাসের কিন্তু কিছু পাতা ব্রাউন হয়ে গেছে, ক্রিসমাস মাসও অনেকটা মেল্ট করে গেছে। অ্যাকচুয়ালি প্রবলেম যেটা হয়েছিল, গরমের জন্য যখন জলের টেম্পারেচার বাড়তে শুরু করেছিল আমি জিনিসটা খেয়ালই করিনি। আমি প্রথমে জিনিসটা নোটিস করি যখন আমার বলবাইটাসের পাতাগুলো ব্রাউন হতে থাকছিলো, তখন আমি থার্মোমিটারের দিকে তাকিয়ে দেখলাম কি টেম্পারেচার দেখাচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। তারপর টেম্পারেচার কমানোর জন্য যা যা করতে হয় করলাম। আমি আইডিয়ালি মানে টেম্পারেচার 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার চেষ্টা করি, খুব বেশি জলের টেম্পারেচার কমাই না, কারণ আমার অ্যাকুরিয়ামে ডিসকাসও আছে, জলের টেম্পারেচার বেশি কমিয়ে দিলে কিন্তু ডিসকাসের প্রবলেম হবে। প্লান্টেড ট্যাঙ্কের টেম্পারেচার বেশি বেড়ে গেলে আরেকটা যেটা প্রবলেম হয় কি তোমার অ্যাকুরিয়ামের গাছ কিন্তু প্রপারলি গ্রো করবে না, আর সেই সুযোগেই তোমার অ্যাকুরিয়ামে কিন্তু অ্যালগি পদার্পণ করবে। দেখো, কোনো প্রবলেম সলভ করার আগে সেই প্রবলেমটার কজটা জানা খুব ইম্পর্ট্যান্ট, আর প্রবলেমের সলিউশনের পিছনে লজিকগুলো জানাও খুব ইম্পর্ট্যান্ট। তাই প্রথমেই আসি তোমার ট্যাঙ্কের টেম্পারেচার কী কী কারণে বাড়তে পারে। প্রথমত তোমার যখন গরমকাল পড়ে তোমার সারাউন্ডিংয়ের টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তো সেটাই মেন কারণ হয় তোমার অ্যাকুরিয়ামের টেম্পারেচার বাড়ার জন্য। আর সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হলো লাইট। আমরা আমাদের হাইটেক প্লান্টেড ট্যাঙ্কে আজকাল কিন্তু অনেক হাই ওয়াটেজের লাইট ইউজ করি, সেই লাইটগুলো কিন্তু প্রচুর হিট জেনারেট করে। তুমি তোমার অ্যাকুরিয়ামের লাইটে হাত দিয়ে দেখতে পারো লাইটগুলো কত গরম হয়ে যায়, তো সেই লাইটটাও কিন্তু তোমার অ্যাকুরিয়ামের টেম্পারেচার বাড়িয়ে দিতে পারে। আরেকটা কারণ হলো টেম্পারেচার বাড়া, সেটা হচ্ছে তোমার অ্যাকুরিয়ামের পাম্প, মানে আমরা অ্যাকুরিয়ামে যে ক্যানিস্টার ফিল্টার ইউজ করছি বা যে পাওয়ার হেড বা রিটার্ন পাম্প, মানে যে কোনো ধরনের যে মোটর ইউজ করছি বা ধরো মিস্ট মেকার, সেই মোটরটাও কিন্তু আমাদের অ্যাকুরিয়ামের টেম্পারেচার বাড়িয়ে দিতে পারে। এবার আমরা প্লান্টেড হবিজরা কিন্তু ইউজুয়ালি ওপেন টপ অ্যাকুরিয়াম বানাই। এবার কেউ যদি মানে কভার্ড অ্যাকুরিয়াম বানায়, মানে অ্যাকুরিয়ামের ওপরে যদি কোনো কভার দিয়ে রাখে, তাহলে কিন্তু সেটাও টেম্পারেচার বাড়ার একটা কারণ হতে পারে। কারণ কভার্ড ট্যাঙ্কে কিন্তু ইভ্যাপোরেশন ভালো হবে না, জলের ওপরে এয়ার সার্কুলেশন হবে না, অ্যাকুরিয়ামের লাইট থেকে যে হিট প্রডিউস হচ্ছে সেটা বেরোতে পারবে না, তাই টেম্পারেচার বাড়বে। এই তো গেল টেম্পারেচার বাড়ার গল্প, এবার টেম্পারেচার কমাবো কী করে? চলো তাহলে প্রথমে প্রকৃতিকেই দেখি। প্রকৃতিতে যেসব মানে পুকুর আছে বা ঝিল আছে বা নদী আছে, সেখানেও তো গরমকালে জলের টেম্পারেচার বেড়ে যায়। তো সেখানে জলের টেম্পারেচার কীভাবে কমে? জলের টেম্পারেচার কমার ফার্স্ট মানে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট মেথড হলো ইভ্যাপোরেশন। ইভ্যাপোরেশন দিয়েই কিন্তু, ইভ্যাপোরেশন করেই কিন্তু মেনলি জলের টেম্পারেচার কমে। এবার নদীর সারফেসে ওয়াটার টেম্পারেচার যত তাড়াতাড়ি ফ্লাকচুয়েট করে, মানে যত তাড়াতাড়ি টেম্পারেচারটা বেড়ে যায় নদীর ডেপথে, কিন্তু অত তাড়াতাড়ি জলের টেম্পারেচার চেঞ্জ হয় না। তাই মাছেদের প্রবলেম হলে মাছরা কিন্তু গরমকালে নদীর নিচের দিকে চলে যেতে পারে, সেখানে জলটা একটু ঠান্ডা থাকে। আর একভাবে নদী নিজের টেম্পারেচার কমাতে পারে, সেটা হলো সারফেস এজিটেশন, মানে নদীর যেখানে জলে অনেক ঢেউ থাকবে সেখানে কিন্তু জলের টেম্পারেচার অনেক তাড়াতাড়ি কমবে। মানে আর এই সারফেস এজিটেশনের পিছনেও কারণটা হলো কিন্তু সেই ইভ্যাপোরেশন, মানে
মানে যত বেশি সারফেস অ্যাজিটেট হবে তত কিন্তু ইভাপোরেশন রেটটাও বাড়বে আর তাই টেম্পারেচারটা কমবে। এই তো গেল প্রকৃতির গল্প, আমাদের অ্যাকুরিয়ামের গল্প কোথায় গেল? আমরা আমাদের অ্যাকুরিয়ামের টেম্পারেচার কীভাবে কমাবো সেটা দেখার আগে চলো কিছু টেম্পারেচার দেখে নিই। এখন মোটামুটি 3টে মতো বাজে আর এখন আমার অ্যাকুরিয়ামের টেম্পারেচার হলো এটা, এটা আমার অ্যাকুরিয়ামেরই জল, এটা আমি আলাদা করে গ্লাসে করে কাল তুলে রেখে দিয়েছিলাম শুধু এটা দেখানোর জন্য কি ফ্যান ছাড়া এখানে জলের টেম্পারেচার কত আছে। এটা আমার ছাদের অ্যাকুরিয়াম, এই অ্যাকুরিয়ামটা আমার ছাদে থাকে, এটাও মোটামুটি 4 ফুটেরই অ্যাকুরিয়াম, বেশ বড় অ্যাকুরিয়াম, এটার টেম্পারেচার দেখতে পাচ্ছ এই মুহূর্তে। এটা একটা ছোট্ট অ্যাকুরিয়াম, এটা আমি জাস্ট রেখেছিলাম ছাদে শুধু এটাই দেখাতে কি ছোট জায়গায় টেম্পারেচারটা কত তাড়াতাড়ি বাড়ে। এবার চলো অ্যাকুরিয়ামের টেম্পারেচার কমাই আমরা। তো অ্যাকুরিয়ামের টেম্পারেচার কমানোর ফার্স্ট মেথড হলো এসি, যেটা দিয়ে তুমি তোমার ঘরের টেম্পারেচার কমাচ্ছ সেটা দিয়েই তুমি তোমার অ্যাকুরিয়ামের সারাউন্ডিংয়ের টেম্পারেচারটা কমিয়ে দাও। আর অ্যাকুরিয়ামের সারাউন্ডিংয়ের টেম্পারেচার কমে গেলে অ্যাকুরিয়ামের টেম্পারেচারও আর বাড়বে না। এবার তোমার যদি একটা অ্যাকুরিয়াম থাকে সেটার জন্য 24 ঘন্টা এসি চালিয়ে রাখার কোনো মানে হয় না। তোমার যদি 3-4টে অ্যাকুরিয়াম থাকে বা তোমার একটা অ্যাকুরিয়াম গ্যালারি আছে সেখানে সব ট্যাঙ্কের টেম্পারেচার কমানোর জন্য এসি চালিয়ে রাখলে সেটা মানা যায়। এবার সেকেন্ড টেকনোলজি যেটা আমাদের কাছে আছে অ্যাকুরিয়ামের টেম্পারেচার কমানোর জন্য সেটা হলো চিলার। যেমন চিলারের একটা এন্ড দিয়ে আমরা অ্যাকুরিয়ামের জলটা ঢোকালে সেটা অন্য দিক থেকে কিন্তু ঠান্ডা জল হয়ে বেরোবে, মানে তুমি যে টেম্পারেচারটা চিলারে সেট করে দেবে সেই টেম্পারেচারের জল অন্য এন্ড থেকে বেরোবে। এবার চিলার কিন্তু সত্যিই কস্টলি হয়, তুমি যদি চিলার অ্যাফোর্ড করতে পারো তাহলে কিনে নাও, খুব ভালো তো। তাহলে এবার আমরা গরিব হবিস্টরা কোথায় যাব? আমরা আমাদের অ্যাকুরিয়ামের জন্য 24 ঘন্টা এসি চালিয়ে রাখতে পারবো না, চিলার অ্যাফোর্ড করতে পারবো না, তাহলে আমরা করব কি? চলো তাহলে যেটা দিয়ে তুমি তোমাকে ঠান্ডা করছো মানে ফ্যান, ফ্যানটাই অ্যাকুরিয়ামে লাগিয়ে দাও, ওতেই অ্যাকুরিয়ামের টেম্পারেচার ঠান্ডা হয়ে যাবে। ফ্যান কিন্তু তুমি যে কোনো ফ্যান ইউজ করতে পারো, মানে ছোটো স্ট্যান্ড ফ্যান বা যে হাই স্পিড ফ্যানগুলো হয় বা কম্পিউটারের সিপিউর পিছনে যে ফ্যানগুলো থাকে সেগুলোও ইউজ করতে পারো। অ্যাকুরিয়াম কুলিং ফ্যান আলাদা করে কিনতে পাওয়া যায় সেগুলোও ইউজ করতে পারো। ব্র্যান্ডেড অ্যাকুরিয়াম কুলিং ফ্যানগুলোতে কিন্তু অটো শাট অফ ফিচারটা থাকে, মানে তুমি যদি একটা পার্টিকুলার টেম্পারেচার সেট করে দাও তোমার অ্যাকুরিয়ামের টেম্পারেচার সেটার থেকে নেমে গেলেই কিন্তু ফ্যান অটোমেটিক অফ হয়ে যাবে। এবার সিপিইউ ফ্যান বা নর্মাল ফ্যানগুলোতে তুমি সেই ফিচারটা পাবে না। তোমার অ্যাকুরিয়াম যত বড় হবে তোমার কিন্তু তত বেশি সংখ্যায় ফ্যান লাগবে। তবে তুমি যত ফ্যানই ইউজ করে নাও না কেন ফ্যান কিন্তু 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের বেশি টেম্পারেচার নামাতে পারবে না। এবার আমাদের কলকাতায় কিন্তু এই ফ্যান দিয়েই কাজ চলে যাবে মোটামুটি, কিন্তু তুমি যদি রাজস্থান বা দিল্লি ওই সাইডটাতে থাকো তাহলে কিন্তু তোমার ফ্যানে কাজ হবে না, তোমার তাহলে ওই চিলার বা এসি ইউজ করতে হবে। তুমি ধরো বাইরে থেকে ঘুরে ঘেমে টেমে এসে ঘরে ঢুকলে আর ফ্যানটা চালিয়ে দিলে তখন কিন্তু ফ্যানের হাওয়াটা আমাদের বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের গায়ের ঘাম সব শুকিয়ে যায়। মেকানিজমটা কি? ইভাপোরেশন। ফ্যানের হাওয়াও কিন্তু ইভাপোরেশন রেটটা বাড়ায় আর ঠিক সেইভাবেই ফ্যান কিন্তু তোমার অ্যাকুরিয়ামের ইভাপোরেশন রেট বাড়িয়ে অ্যাকুরিয়ামের টেম্পারেচার কমাতে পারে। তোমার অ্যাকুরিয়ামের সারফেস থেকে যখন ইভাপোরেশনটা হচ্ছে ঠিক অ্যাকুরিয়ামের সারফেসের ওপরে যে হাওয়াটা আছে সেটাই কিন্তু হিউমিডিটি অনেক বেশি হয়, সেটার ময়েশ্চার কন্টেন্ট বেশি হয় এবং ওইখানে ময়েশ্চার কন্টেন্ট বেশি হওয়ায় কিন্তু তোমার ইভাপোরেশন রেটটাও কমে যায়। ফ্যান কী করে? ফ্যান ওই জলের সারফেস থেকে মানে হাই ময়েশ্চার কন্টেনিং এয়ারটাকে সরিয়ে দেয় দিয়ে ওখানে একটু রিলেটিভলি কম ময়েশ্চার কন্টেনিং এয়ার দেয়, তাহলেই আবার তোমার অ্যাকুরিয়ামের ইভাপোরেশন রেট বেড়ে যায়। ঠিক এইভাবেই কিন্তু ফ্যান তোমার অ্যাকুরিয়ামের টেম্পারেচার কমায়। এবার ধরো তুমি ফ্যান চালিয়েছো অ্যাকুরিয়ামের টেম্পারেচার কমানোর জন্য কিন্তু তুমি অ্যাকুরিয়ামের সারফেসে সুন্দর সুন্দর ফ্লোটিং প্লান্টস মানে রেড রুট ফ্লোটার্স
স্যালভিনিয়া, অ্যামাজন ফ্রগ বেট এইসব দিয়ে পুরো সারফেসটাকে ভরিয়ে রেখেছো, তাহলে কিন্তু ফ্যান দিয়ে কোনো কাজ হবে না বস। ফ্যানের মেকানিজমটা বোঝো, ফ্যান কীভাবে কাজ করে সেটা বোঝো, আর সেই আন্ডারস্ট্যান্ডিংটাকে কাজে লাগাও, তাহলেই কিন্তু তোমার ট্যাঙ্কের টেম্পারেচার কমবে। এবার আরেকটা জিনিস বোঝার আছে, তোমার অ্যাকুরিয়ামের ভলিউম যত বেশি হবে তত কিন্তু তোমার অ্যাকুরিয়ামের জল আস্তে আস্তে গরম হবে এবং আস্তে আস্তে ঠান্ডা হবে, আর তোমার অ্যাকুরিয়ামের ভলিউম যত কম হবে তত কিন্তু তাড়াতাড়ি তোমার জল গরম হয়ে যাবে, তাড়াতাড়ি তোমার জল ঠান্ডা হয়ে যাবে। সারফেস অ্যাজিটেশনটাকে কীভাবে কাজে লাগাবে, ধরো তোমার একটা ক্যানিস্টার ফিল্টার আছে বা সাম্প আছে, সেখান থেকে যে রিটার্ন পাইপটা আছে সেটা তুমি অ্যাকুরিয়ামের সারফেস থেকে একটু ওপরে রাখো, তাহলে সেখান থেকে যে জলটা অ্যাকুরিয়ামে পড়বে সেটাই কিন্তু যথেষ্ট সারফেসটাকে অ্যাজিটেট করবে। যেমন এখানে দেখতে পাচ্ছ এই যে আমার সাম্প থেকে যে জলটা পড়ছে সেই পাইপগুলোর লেভেল কিন্তু এখন অ্যাকুরিয়ামের ওয়াটার লেভেলের থেকে ওপরে আছে। শীতকালে কিন্তু আমি অ্যাকুরিয়ামের ওয়াটার লেভেলটা একটু বাড়িয়ে দিই যাতে এই সাদা পাইপগুলো জলের নিচে থাকে, তাহলে তখন কিন্তু সারফেস অ্যাজিটেশনটা এত হয় না, কারণ শীতকালে আমার জলের টেম্পারেচার কমানোর কোনো দরকার থাকে না, বা অ্যাকুরিয়াম থেকে CO2 এসকেপ করে যাক সেটাও আমি চাই না, তাই জন্যে শীতকালে আমি জলের লেভেলটা উপরে রাখি আর গরমকালে জলের লেভেলটা নামিয়ে দিই যাতে এই জলে একটা অ্যাজিটেশন হয়, যাতে জলের টেম্পারেচার এরমভাবেও একটু কমতে পারে। আরেকটা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এয়ারস্টোন ইউজ করতে পারো, এয়ারস্টোন ইউজ করলেও জলটা অ্যাজিটেট হবে আর জলের টেম্পারেচার কমবে। একটা জিনিস আবার মনে রাখতে হবে, যখন তুমি জলটাকে অ্যাজিটেট করছো তখন কিন্তু জলের গ্যাস এক্সচেঞ্জটাও বাড়বে, তাই তুমি যদি জলে CO2 ইনজেক্ট করো তখন কিন্তু CO2 অ্যাকুরিয়াম থেকে বেশি বেশি করে এসকেপ করবে, মানে তুমি মনে করো এই জল অ্যাজিটেট করার আগে যে অ্যামাউন্টে CO2 ইনজেক্ট করতে, জল অ্যাজিটেট করার পরও মানে সেই অ্যামাউন্টেই যদি CO2 ইনজেক্ট করো তাহলে কিন্তু তোমার অ্যাকুরিয়ামের CO2 কনসেন্ট্রেশন আগের থেকে কম হবে, আর লো CO2 রিলেটেড অ্যালগি ইস্যুস কিন্তু তোমার অ্যাকুরিয়ামে হতে পারে। এবার বরফ, ঠান্ডা জল এগুলো কি ইউজ করা যায়? অনেকেই বলবে কি না না এগুলো ইউজ করা যায় না। উইথ ডিউ রেসপেক্ট টু অল অফ দেম আমি বলবো কি, তুমি যদি তোমার লজিকটা একটু খাটাও তাহলে কিন্তু এগুলো ইউজ করা যায়, এগুলো দিয়েও কিন্তু তোমার অ্যাকুরিয়ামের টেম্পারেচার কমানো যায়। এই কুলিং ফ্যান কিন্তু আমি রিসেন্টলি কিনেছি, যখন আমার কুলিং ফ্যান কেনার মতো পয়সা ছিল না তখন কিন্তু এই আইস দিয়ে, ঠান্ডা জল দিয়েই কিন্তু আমি জলের টেম্পারেচার কমাতাম, আর সেই 2003 থেকে কিন্তু আমি অনেক ভ্যারাইটির মাছ রেখেছি, মলি, গাপ্পি থেকে শুরু করে কার্প, ইরিটেশন শার্ক, বালা শার্ক, পাকু, ইভেন অ্যারোয়ানা পর্যন্ত রেখেছি, এবং তাতে কিন্তু এরমভাবেই মানে বরফ দিয়েই জলের টেম্পারেচার কমিয়েছি এবং আমার কিন্তু কোনো প্রবলেম আমি ফেস করিনি। এবার তাহলে লজিকটা কি ভাই, মাথাটা কোথায় খাটাবো? দেখো তুমি মনে করো খুব কাজ করে, রোদের মধ্যে কাজ করে ঘেমে নেয়ে এক হয়ে গেছো, এবার তোমার খুব গরম লেগেছে বলে তুমি গিয়ে একটা ঠান্ডা জলের বোতল নিয়ে ঠকঠক করে খেয়ে নিলে, বা গিয়ে একটা ঠান্ডা ঘরের মধ্যে এসির মধ্যে ঢুকে পড়লে, বা এসি গাড়িতে উঠে পড়লে, সেই টাইমেই কিন্তু তোমার ঠান্ডাটা লাগতে পারে। যদি সাডেনলি একটা ড্রাস্টিক চেঞ্জ ইন টেম্পারেচার হয় তাহলে প্রবলেম হবে, যদি স্লোলি চেঞ্জ ইন টেম্পারেচার হয় তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। মানে জাস্ট ফর এক্সাম্পল ধরো তোমার একটা 10 লিটারের অ্যাকুরিয়াম আছে এবং সেটার টেম্পারেচার বেড়ে গেছে বলে তুমি সেখান থেকে 1 লিটার বা 2 লিটার জল তুলে নিলে আর তার বদলে একদম মানে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে 2 লিটার ঠান্ডা জল সেখানে ঢেলে দিলে, তাহলে কিন্তু তোমার অ্যাকুরিয়ামে প্রবলেম হবে, কারণ তোমার অ্যাকুরিয়ামের টেম্পারেচার সেক্ষেত্রে খুব ড্রাস্টিক্যালি ফল করবে, খুব তাড়াতাড়ি ফল করবে, সেটাতে প্রবলেম হবে। এবার যদি তোমার একটা বড় অ্যাকুরিয়াম থাকে, ধরো আমার অ্যাকুরিয়ামটাই ধরে নাও, এটার টোটাল ভলিউম হচ্ছে 470 লিটার, আমি এখানে কী করি, আমি একটা মানে যখন দেখি টেম্পারেচারটা অনেকটা বেড়ে গেছে তখন একটা 1 লিটারের ঠান্ডা জলের বোতল নিই এবং সেই জলটা, ঠান্ডা জলটা আস্তে আস্তে অ্যাকুরিয়ামে ঢালি না,
সাম্পটাতে ঢালি বা কিছুটা বরফ নিয়ে আমি আমার এই টপ ফিল্টারটাতে দিয়ে দিই। তোমাদের যদি সাম্প না থাকে, যদি ক্যানিস্টার ফিল্টার থাকে, সেখানেও তোমরা এই টেকনিকটা ট্রাই করতে পারো, কিন্তু অল্প অল্প করে ঠান্ডা জল বা বরফ দেবে, একসাথে অনেকটা দেবে না। আর একটা তোমরা যেটা করতে পারো, একটা বোতলে জল নাও এবং সেটা ফ্রিজে রেখে বোতলটাতে বরফ জমিয়ে নাও। তারপর এই বোতলের জল বা বরফটাকে অ্যাকুরিয়ামে ঢেলো না, বোতলটা ঢাকনা বন্ধ অবস্থায় তোমার সাম্পে দিয়ে দাও। তাহলে কী হবে, তোমার এই বোতলটা আস্তে আস্তে সাম্পের জলটাকে ঠান্ডা করবে, আর সেই ঠান্ডা জল সাম্প থেকে, মানে সাম্পের ঠান্ডা জলটা আস্তে আস্তে অল্প অল্প করে অ্যাকুরিয়ামে যাবে এবং তোমার ট্যাঙ্কের টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে, এটাতেও কিন্তু কোনো প্রবলেম হবে না। আর যখন তোমার ওই বোতলের জলের টেম্পারেচারটা তোমার অ্যাকুরিয়ামের জলের টেম্পারেচারের সাথে সেম হয়ে যাবে, তখন ওই বোতলটাকে তুলে নাও। এবার আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো এই মেথডটা কি ইউজ করবে, তাহলে আমি বলবো না, এই মেথডটা ইউজ করো না। আমিও এখন আর এই মেথডে জল ঠান্ডা করি না, এখন আমি ফ্যান ইউজ করি। দেখো, তুমি যদি ফ্যান, চিলার বা এসি ইউজ করো, তাহলে জিনিসটা একবার চালিয়ে দিলে তোমার কিন্তু আর কোনো হেডেক নেই, কিন্তু তুমি যদি এই বরফ বা ঠান্ডা জল ইউজ করে জলের টেম্পারেচার কমাতে চাও, তাহলে তোমাকে সারাদিন ধরে বসে বসে জলের টেম্পারেচারই কমাতে হবে। আমি যখন এই মেথডটা ইউজ করতাম, তখন কিন্তু আমার প্লান্টের ট্যাঙ্ক ছিল না, আমার তখন ফিশ অনলি ট্যাঙ্ক ছিল। তো সেখানে আমি যেটা টার্গেট রাখতাম কি জলের টেম্পারেচার 30°C নামানোর চেষ্টা করতাম, তো আমাকে ওই দুপুরের টাইমে একটু জলটাকে ঠান্ডা করলে কাজ হয়ে যেত। কিন্তু আমাদের প্লান্টের ট্যাঙ্কে টেম্পারেচারটা 28°C নামাতে পারলে সবথেকে ভালো হয়। আমাদের এখানে, আমাদের কলকাতায় কিন্তু এমন গরমও পড়ে যেখানে রাতের বেলা তোমার অ্যাকুরিয়ামের টেম্পারেচার কিন্তু 28 থেকে অনেক বেশি হয়ে যাবে। তো রাতের বেলা তো সারা রাত ধরে জেগে তোমার অ্যাকুরিয়ামে বরফ বা ঠান্ডা জল অ্যাড করা পসিবল নয়, তাই তোমার সুবিধার্থে অ্যাটলিস্ট ফ্যানটা ইউজ করো। ফ্যানগুলোর কিন্তু বেশি দাম হয় না, আমার এই 4টে হাই স্পিড ফ্যানের সেট উইথ অ্যাডাপ্টার ওই 900 টাকা মতো পড়েছিল। অনেকে বলে কি জলের টেম্পারেচার বেড়ে গেলে ওয়াটার চেঞ্জ করো, ওয়াটার চেঞ্জ করলে জলের টেম্পারেচার কমে যাবে। এখানেও কিন্তু একটা বোঝার জিনিস আছে, ওয়াটার চেঞ্জ তুমি কখন করবে, ইউজুয়ালি আমাদের দুপুরের দিকে কিন্তু অ্যাকুরিয়ামের জলের টেম্পারেচারটা একটু বেশি বেড়ে যায়, কারণ তখন সারাউন্ডিংয়ের টেম্পারেচারও বেশি থাকে। এবার তখন কিন্তু আমাদের বেশিরভাগ লোকের বাড়িতেই ছাদে যে ট্যাঙ্ক থাকে সেটার জলও গরম হয়ে যায়। এবার যদি আমরা ওই গরম জল দিয়ে অ্যাকুরিয়ামে ওয়াটার চেঞ্জ করি, তাহলে কিন্তু অ্যাকুরিয়ামের টেম্পারেচার কমার থেকে অ্যাকুরিয়ামের জলের টেম্পারেচার উল্টে বেড়ে যাবে। তাই তখন যদি আমরা ওয়াটার চেঞ্জ করতে চাই, তাহলে ওই গরম জলটা, মানে ট্যাঙ্ক থেকে গরম জলটা নিয়ে তাতে একটু মানে ফ্রিজের জল মিশিয়ে জলটাকে একটু ঠান্ডা করে তবে সেই জল দিয়ে ওয়াটার চেঞ্জ করো। আমি ইউজুয়ালি গরমের টাইমে দুপুরে কখনোই ওয়াটার চেঞ্জ করি না, আমার অ্যাকুরিয়ামে রোজই অটোমেটিক ওয়াটার চেঞ্জ হয়। এবার ওয়াটার চেঞ্জটা একটা সকালে হয়, মানে ওই 5টা 6টা নাগাদ একবার হয়, আর একটা সন্ধে 8টার পর হয়, অটোমেটিক্যালিই হয়ে যায়। গরমের সময় কিন্তু গরম জল দিয়ে ওয়াটার চেঞ্জ করার কোনো মানে হয় না।